আজকে তৈরি করব কাঁঠালের বিচির কাবাব কারি। এটা পোলাও, ভাত, রুটি কিংবা খিচুড়ি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যাবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কাঁঠালের বিচির কাবাব তৈরির জন্য প্রথমে আমি বিচিগুলোকে দেখিয়ে দিচ্ছি। বিচির এই সাদা খোসাটা ছাড়িয়ে সিদ্ধ করে পাটায় বেটে নিয়েছি। আর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আছে। এবার এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ বেসন, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1টা ডিম, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ এলাচ এবং দারচিনি বাটা। আপনারা এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়াটাও ইউজ করতে পারবেন। 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ ধনিয়া গুঁড়াটাও ইউজ করতে পারবেন, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ এবং স্বাদমতো কাঁচামরিচ কুচি। এবার সবকিছু মেখে নিচ্ছি। এরই মাঝে আমি এখানে 1 চা চামচ লেবুর রস অ্যাড করে নিয়েছি। এবার এর মধ্যে আরও 1/4 কাপ বেসন অ্যাড করে নিচ্ছি। আবারও মেখে নিচ্ছি। কাবাবের পারফেক্ট ডোটা তৈরির জন্য বেসনের পরিমাণটা কম বা বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, তবে যতটা সম্ভব কম ইউজ করলে টেস্টটা বেশি ভালো আসবে। মাখানো হয়ে গেছে, এবার কাবাবের শেপটা তৈরি করে নিচ্ছি। আপনারা ছোট, বড়, লম্বা কিংবা চ্যাপটা করে করতে পারবেন। আমি একটু লম্বা শেপ করে নিচ্ছি, দেখুন। এবার আমি আরেকটা দেখাচ্ছি একটু চ্যাপটা শেপ করে। এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কাবাবগুলো ভাজার জন্য। তেল কিছুটা গরম হয়ে আসছে, এবার কাবাবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এ সময় মিডিয়াম লো রাখতে হবে। পর কাবাবের একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দিচ্ছি। সবগুলো কাবাব উল্টানো হয়ে গেছে, এবার অপর পাশটা ভেজে নিব প্রায় 1 মিনিট। প্রায় 1 মিনিট পর কাবাবগুলোর খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন ওই একই প্যানে কাবাবগুলো ভাজার যে তেলটা ছিল সেখান থেকেই 1/4 কাপ তেল নিয়ে নিয়েছি। দিচ্ছি 1 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 3টা এলাচ, একটু নেড়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ এলাচ এবং দারচিনি বাটা। আপনারা এর পরিবর্তে 1 চা চামচ গরম মশলার গুঁড়াটাও ইউজ করতে পারবেন। একটু নেড়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো পেস্ট, সামান্য একটু পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য। দিচ্ছি 7 মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। মরিচটা আপনারা স্বাদ মতো ইউজ করতে পারবেন। এখন দিচ্ছি
হাফ কাপ ফেটানো টক দই। কিছুক্ষণ পর দেখুন তেলটা মশলার উপরে উঠে আসছে, তার মানে মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার কাবাবগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। দুই তিন মিনিট কষানোর পরে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দুই তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ফ্লেভারের জন্য দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দিয়ে দিতে পারবেন। একটু নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। দিচ্ছি কিছু কিশমিশ। এ সময় আপনারা 1 চা চামচ ঘি অ্যাড করতে পারবেন, এতে টেস্টটা আরো ভালো আসবে এবং ঘি এর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এবার ঢেকে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুবই মজাদার কাঁঠালের বিচির কাবাব কারি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।